বিভিন্ন কাউন্টিং সেন্টার গণনা কেন্দ্র থেকে আমাদের প্রতিনিধিরা রয়েছেন এবং প্রতি মুহূর্তের আপডেট আপনাদের সামনে তুলে ধরছেন। হেস্টিংস থেকে আমাদের আরেক প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী রয়েছেন। কৃষ্ণেন্দু, এই মুহূর্তের কি ছবি? দেখো অভিষেক বন্দ্যোপাধ্যায়, এখানে ডায়মন্ডহারবার কেন্দ্রের গণনা হচ্ছে, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্ভবত রাজ্যের মধ্যে সর্বাধিক ভোটে জিততে চলেছেন। আপনি যদি ছবিটা দেখাই, এখানে দেখা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে এখনো সমস্ত রাউন্ডের গণনা শেষ হয়নি, 4-5-6 রাউন্ড পর্যন্ত গণনা বাকি। সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় 625,430 ভোট পেয়েছেন এবং এখনো পর্যন্ত 465,652 ভোটে অভিষেক বন্দ্যোপাধ্যায় এগিয়ে রয়েছেন। 465,652 ভোটে এগিয়ে। তার মানে কৃষ্ণেন্দু, যে টার্গেট অভিষেক বন্দ্যোপাধ্যায় বেঁধে দিয়েছিলেন 400,000 ব্যবধানে জয়, সেই টার্গেটও ক্রস করে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একদমই তাই, এবং এখনো পর্যন্ত কয়েক রাউন্ড বাকিও আছে, এখনো পর্যন্ত কয়েক রাউন্ড বাকি আছে। এবং তুমি যদি অন্যান্য প্রার্থীদের তুমি যদি প্রাপ্ত ভোট দেখো, সেখানে 159,778 ভোট পেয়েছেন অভিজিৎ দাস, যিনি ভারতীয় জনতা পার্টির হয়ে দাঁড়িয়েছেন। এবং বাম প্রার্থী প্রতীকুর রহমান, তিনি 49,347 ভোট পেয়েছেন। অর্থাৎ বিরোধী প্রার্থীর সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বেশ খানিকটা ব্যবধান। এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্যে সম্ভবত সবচেয়ে বেশি ভোটে এখনো পর্যন্ত এগিয়ে আছেন এবং সেখানে এখনই 465,652 ভোটে এগিয়ে আছেন। 2019 তিনি 3,20,000 ভোটে জিতেছিলেন, সেই রেকর্ডও তিনি ভেঙে দিলেন এবং 2019 যত ভোট পেয়েছিলেন তার চেয়েও প্রাপ্ত ভোটের সংখ্যা কিন্তু এবারে অনেক বেশি। সার্বিকভাবে ইতিমধ্যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি কাউন্টিং সেন্টারের ঠিক বাইরেটা, তার অনেক বাইরে মানে পুলিশি প্রহরায় রেখে দেওয়া হয়েছে, সাধারণ মানুষকে তাদের ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। কিন্তু কাউন্টিং এজেন্ট অনেক জায়গায় বেরিয়ে এসছেন, এখনো কয়েক রাউন্ড বাকি আছে, 19 রাউন্ড পর্যন্ত সর্বাধিক এখানে গণনা চলবে। সেক্ষেত্রে বোঝা যাচ্ছে যা প্রাপ্ত ভোটের ট্রেন্ড এবং যা গতি প্রকৃতি, তাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্যে সবচেয়ে বেশি ভোটে জিততে চলেছেন। অন্তত রাজ্যের এখনো পর্যন্ত ট্রেন্ড সেটাই বলছে, তার কারণ 450,000-এরও বেশি ব্যবধানে এই মুহূর্তে এগিয়ে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শ্রীরামপুরের ক্যান্ডিডেট দীপশিখা, দীপশিখা একটু জানতে চাইবো, প্রথমবার লোকসভা নির্বাচনে দাঁড়িয়েছ, কি আশা? ভালো ফল হবে, অনেক বছর পর এই এলাকার মানুষ তারা নিজের ভোট নিজে দিতে পেরেছেন। আমরা মানুষে ভরসা রাখছি, জনতাতে ভরসা রাখছি এবং আমার বিশ্বাস মানুষ আমাদের সঙ্গে থাকবেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় গত 3 বার ধরে সাংসদ, শক্ত ঘাঁটি এটা তৃণমূলের, মানে সেই জায়গা থেকে কোন জায়গা থেকে আশা করছো যে তোমাদের দিকে মানুষ ভরসা? এক সময় অনেক জায়গায় সিপিএম এর শক্ত ঘাঁটি ছিল, সেটাকে হারিয়েও তো তৃণমূল পরবর্তীকালে বিজেপি জিতেছে। ফলে মানুষ যেদিন মনে করে যে আমার বদল দরকার, তখন আমার সাংগঠনিক জোর, আমি কতবার জিতেছি, এগুলো কিচ্ছু ম্যাটার করে না। আমাদের সময় এমন বহু রথী মহারথী তারা হেরে গেছিলেন, ফার্স্ট টাইম আমাদের কাছে হেরেছেন, এবং সবচেয়ে ভালো উদাহরণ বোধহয় মমতা ব্যানার্জি। তাই আমরা বিশ্বাস করি পশ্চিমবঙ্গের মানুষ তারা সচেতন মানুষ, তারা কারুর কেনা গোলাম না, সিপিএম এর নয়, তৃণমূল নয়, বিজেপির নয়, কারুর নয়।